তোমরা প্রচুর মানুষ চিন্তা করো, প্রচুর মানুষ আমি জানি। তোমাদের রাতে ঘুম নেই, দিনে চ্যান নেই, তোমরা সন্দীপকে এতটাই ভালোবাসো, এতটাই চিন্তা করো। একটা জিনিস দেখো, সন্দীপকে যারা চিন্তা করে, যারা ভালোবাসে, তারা ভালোবাসে একটাই কারণে, তার সন্দীপের ভিতরে কিছু না কিছু তো গুণ আছে, সরলতা গুণ কিছু না কিছু তো আছে, ভালোবাসো। আর আমাকে বিশ্বাস করো, আমাকে বারবার বলো সন্দীপ দ্বার হাত ছেড়ো না। দেখো আমি ছাড়িনি এবং আমি ছাড়বও না, তার কারণ সন্দীপরাও জানে যে সীমাদি হাত ছাড়ার মতো মানুষ না। হ্যাঁ, কালকে আমি যাইনি একটাই কারণে, কালকে আমি যেতাম, কালকে আমার যাওয়ারও কথা ছিল, হঠাৎ করে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেল আগের দিনই, তোমরা জানো সেখানটায় আমি কোথাও না কোথাও থমকে গেছিলাম। আরেকটা জিনিস দেখো, সিচুয়েশানটা ক্রিয়েট হলো কোন সময়, ব্যাপারটা তোমরা একটু ভাইবে দেখো, এরা যে কোনো প্রকারে আমাকে সরানোর প্ল্যান, প্রি প্ল্যান, কারণ আমাকে সরাতে পারলে সন্দীপকে পুরো ভেঙে দিতে পারবে, কিন্তু সেগুলো তো বালি, যা তোদের সেগুলো বালি হবে না, পারলি না, সেই কারণে একদম পিপিপ ভ্রুম 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 করে এন্ট্রি নিয়ে নিল। পিপিপের এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু পিপিপ ভ্রুম 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 করে এন্ট্রি নিয়ে পিপিপ দেখালো যে এদেরই দোষ, আর ওর ভেতরে সিলমোহর লাগালো। হ্যাঁ, আর ওই সিলমোহর লাগানোতে অনেক মানুষ কি খুশি হয়ে উঠল, এই যে এই তার মানে আরও একটা সাক্ষী, আরও একটা প্রমাণ, আরও একটা সব কিছু পেয়ে গেছি, একদম যাচ্ছে আচ্ছা করে ঠিঁচকেও করব এবং ডুম 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 বাজনা বাজাবো, কিন্তু বাজবে বিয়ের বাজনা, তো সেটা আর এখন হলো না, আজকে এটা আর হলো না। তার কারণই দেখো, সন্দীপকে প্রত্যেকটা মুহূর্ত সন্দীপ আইনি পরামর্শ নিয়েই তোমাদের কাছে সব কিছু প্রেজেন্ট করছে, প্রত্যেকটা কথা সন্দীপের প্রত্যেকটা কথাই কিন্তু আইনি আইনজীবীর সাথে পরামর্শ করেই তোমাদের কাছে আসছে, তার কারণ ভুলভাল বকলে তো হবে না, ভুলভাল কথা বললে হবে না। আর একটা কথা, মানুষ জানে ওয়ান ইজ টু ওয়ান লড়ে, তোমরা লড়াই করলে কী করবে, একজনের সাথে একজনা, তাই না? এখানটা থ্রি ইজ টু প্রায় 14 জন, 15, 16, 17 এরকম এরকম, মানে একটু এদের থেকে এদেরটা সংখ্যায় ডবলের থেকেও 3 ডবল, কোথায় 3 বনাম 9 হলেও 3 গুণ হয়ে যাচ্ছে, এখানে প্রায় 4 গুণ, ভেবে নাও। তাহলে এবার ভাবো জিত কার হলো, অ্যাকচুয়ালি ওরা দুর্বল, দুর্বল রায় না কী করে বলো তো, হাম্বুই তাম্বি দেখি একে ওকে নিয়ে আসে, দুর্বলরাই না মানুষ জোগাড় করে নিয়ে আসে লড়ার জন্যে, আর সবলরা একাই যায় লড়াই করতে। এই যে যে বাকি দুজনকে তোমরা দেখছো লড়াইয়ের ময়দানে, সেই দুটো ওরাই টেনেছে, না টানলে এই দুটোও ময়দানে নামতো না, শুধু নামতো একাই সন্দীপ। হ্যাঁ, অনেক উইকেট পড়বে শুনেছিলাম, একদম উইকেট পড়ে একদম সব পুরো প্লেগ্রাউন্ড একদম ফাঁকা করে দেবে, ওদের এরিয়ায়, ওদের জায়গায়, ওদের সলা পরামর্শ, ওদের মানুষ পরিচিত মানুষের কাছে একদম মুখে কিতনে আদমি থে সরদার। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত একদম জানাতে ভুলো না। কিতনে আদমি থে সরদার, গয়া কা ধয় হসি, কিতনে আদমি থে গয়া কা ধয় হসি। তাহলে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কিতনে আদমি থে 14 সরদার, আর ও লোক সির্ফ 3, ফির ভি তুম লোক উস তিনো কো ক্যাদ মে নেই রাখ সকা, ধিৎকার হ্যায় তুম লোগো কো, তুম কিসি কাম কে নেই হো, ঠিচকিয়াও ঠিচকিয়াও ঠিচকিয়াও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম, তোমরা সবাই কেমন আছো, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বোকাদের বোকা বোকা গল্প, আমি আজকে তোমাদেরকে অনেক কিছু বলার ছিল বলিনি, কারণ জানো ব্যস্ত, কোথায় ছিলাম কী করছিলাম সারাটা দিন কোথায় কেটেছে এটা তোমরা সবাই জানো, তার মধ্যে বলি প্রচণ্ড ব্যস্ত। এখন আমি ভিডিও করতে বসেছি প্রায় 22টা
45-এ, বুঝতে পারছো? তার মানে এখন আমি ভিডিওটা করার পর এই ভিডিওটা এডিট করে এই ভিডিওটা পাবলিক কখন হবে জানি না। যদি এই ভিডিওটা সকালবেলায় পাবলিক হয়ে যায় তার মানে গুড মর্নিং, আমি রাত 12টা বেজে গেলে আর ভিডিও পাবলিক করব না। তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে দিয়ে আবার আমি গুড মর্নিং বলছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন রূপে, নতুন সাজে তোমাদের কাছে একদম নিত্য নতুন স্টোরি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ফাঁদের, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, নো, ফান্দে পড়িয়া বগা হাসে রে। দেখো, তোমরা ফান্দে পড়িয়া বগা কাঁদতে দেখেছো, ফান্দে পড়ে বগাকে হাসতে দেখেছো? হ্যাঁ, তোমরা অনেকেই এখন দেখে ফেলেছো ফান্দে পড়িয়েও বগা হাসে। দেখো, আমি বলেছি একটা কথাই, মুখ খুলবে আর নিজেকেও খুলবে। যত ও মুখ খুলবে তত ও নিজেকে আমাদের কাছে আর খুলে ধরবে। এতদিন পর্যন্ত আমাদের কিছু ভুল ধারণা ছিল, কিছু আলাদা চিন্তাধারা ছিল যে না এতটা খারাপ হবে না বা এ কি খারাপ, না, ও যতবার মুখ খুলেছে, আমরা প্রথম দিকে কিন্তু পুরো পুরো আমাদের চোখে খারাপ কিন্তু অন্য কেউ ছিল, আমরা জানি কে ছিল, কিন্তু ধীরে ধীরে এই যে আজাব কাহানি, আজাব চিজ হ্যায়, মানে আজাব জ্যাসি চিজ, এ জব ভি মুখ খোলতি হ্যায় তব ভি খুদ কোই নাঙ্গা করতি হ্যায়। এই আজব প্রকৃতির মানুষ যখনই মুখ খোলে আর নিজেকে এইভাবে উলঙ্গ করে আমাদের কাছে প্রেজেন্ট করে, তখনই আমরা ভাবি পৃথিবীতেও এরকম আজব প্রকারের বোকা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একদম আজব প্রকারের বোকা আছে। দেখো, মাঠ আমার, প্লেয়ার আমার চয়েস করা, খেলবো ভেবে রেখেছি আমি, জিতার ট্রফিটাও আমি এনে রেখেছি যে এই ট্রফিটা আমি আমার ঘরে নিয়ে যাব, সব কিছু আমার মোতাবেক হবে। কিন্তু কোথা থেকে যেন কয়েকটা প্লেয়ার এলো, খেললো, খেলতে গেলে তো অবশ্যই লটাপটা ঝটা, কেউ কখনো তুমি আমার নিচে, কখনো আমি তোমার নিচে, জানো এই ব্যাপারটা, কখনো ক্যাচ এসে হাতে ইস ক্যাচ ধরে নিলাম, কখনো ক্যাচ ফ্রুত করে নিজে পড়ে গেলে ইস ম্যাচ মিস হয়ে গেল। এখন কিন্তু এগুলো আমাদের জানতে কারোরই বোকা বাকি নেই। আমাদের 10খানা উইকেট পড়ে যাওয়ার, মানে প্রায় 9খানা উইকেট পড়ে যাওয়ার পরেও, তাহলে এই যে 9খানা উইকেট পড়লো তারা কি প্লেয়ার নয়? তারা কি খেলা জানে না? না, তারা খেলতে জানে না, কিন্তু এই 9খানা পড়ার পর লাস্টে কিন্তু বোলার নামে, আমরা যতদূর জানি খেলার প্রথম দিকে ব্যাট করতে যখন নামে তারা ব্যাটসম্যানগুলি বেশিরভাগ নামে, এখন বেশিরভাগ অলরাউন্ডারই আছে, কিন্তু একটা সময় ছিল ব্যাটসম্যান, তারপরে হচ্ছে বোলার, তারপর ব্যাটসম্যান, তারপরে হচ্ছে ওই যে চারিদিকে যে উইকেট কিপার টিপার, এগুলো লাস্টের দিকে বোলারদের নাম হতো, কারণ বোলাররা ব্যাট ম্যাট মানে হয় দিল ছয়, নাহলে এসে দিল এমন বল টল মেরে উইকেট উইকেট উড়িয়ে দিয়ে টাটা বাই বাই খেল খতম, এটা করে বেরিয়ে যায়। তাহলে যেসব ব্যাটসম্যানগুলো আউট হয়ে যায় তারা কি খেলতে জানে না? তারা খেলতে জানে, কিন্তু ওই যে কিছু সময় হয় যে ব্যাটে বলে ঠিক করে না লাগলে আউট, এই যে হেরে যাওয়া বাজি যখন জিতে বেরিয়ে আসে তখন বলতো কেমন মজা হয়, তখন বলতো কেমন মজা হয়, দুর্দান্ত মজা, দুর্দান্ত আনন্দ, যে দেখো চারিদিক থেকে ঘেরে ফেলেছে, কিতনা আদমি হ্যায় চদা, কিতনা আদমি চদা আদমি সরদার, ফির ভি উন লোগো কো পিঞ্জরে মে ডাল কে ক্যাদ নেই কর সকা, নেই কর সকা, এরকম ঘটনাটা এত সত্যি মিথ্যের লড়াই। আর অবশ্যই আইনের মারপ্যাচ মানেই সেখানটায় সত্যি মিথ্যের লড়াই চলবে। এক মিনিট, যতই ফাঁদে ফেলার চেষ্টা করুক ফাঁদে যদি না পড়ে সেখানটায় জিতে বেরিয়ে আসে, কেমন কালিদাসের মতন হাসছে না? খেল তো অভি শুরু হুই হ্যায় বচ্চি, খেল তো অভি শুরু হুই হ্যায়, খেলনে কে লিয়ে বহুত টাইম হ্যায়, বহুত খেলে খেলেঙ্গে হাম লোক তুম লোগো কে সাথ, উছাল উছাল কে খেলেঙ্গে, ফিল লে লে কে খেলেঙ্গে, হর বক্ত এসা খেল খেলেঙ্গে, তুম লোক মজা লেনা, সির্ফ মজা নাও, এত খেলবো বলে না খেলা হবে, চলো খেলা হবে, তো চলো খেলা হবে, খেলবো মজা নেব, তোমাদের মজা দেব। এখনকার এই খেলাগুলোই কষ্টটা কম, যা কষ্ট পাওয়ার পাওয়া হয়ে গেছে, যা চোখের জল পড়ার অবশ্যই পড়েছে, কারণ দেখো অভিজ্ঞতা,
প্রথম অভিজ্ঞতায় আমরা সবাই ভয় পেয়ে যাই, প্রথম অভিজ্ঞতায় আমরা সবাই চমকে উঠি, প্রথম অভিজ্ঞতায় ভীষণ নিজেকে অসহায় মনে হয় যে বিষয়টা কি, কারণ সবারই প্রথম। কিন্তু কিছু মানুষের অভিজ্ঞতা আছে, কারণ তারা বাড়িতে এসব শুনে অভ্যাস, দেখে অভ্যাস, শুনে অভ্যাস, কিন্তু অনেকের শুনে অভ্যাস নেই, দেখে অভ্যাস নেই। তাই সেই জায়গায় প্রথম দিকে বেশ যথেষ্ট ভয় পাওয়ারই ব্যাপার। আর সন্দীপের মতো ছেলে, যে ভীতু ছেলে, সেই জায়গায় যে ও এতক্ষণ এতটা সাহস জুগিয়ে ওই যে লড়াই করতে শিখেছে বা লড়াই করছে, এটা বিশাল বড়, এটা বিশাল বড়। মানে তোমাদের কাছে বলতে পারো যে তোমরা যে সন্দীপকে দেখছো, যে লড়াকু সন্দীপ, যে সন্দীপকে তোমরা এখন সামনে দেখেছো, সেই সন্দীপ আগের সন্দীপের থেকে একদম আলাদা, একদম আলাদা। আগে কারোর বদন, বদন মানে জানো তো, কারোর বদনের বিশাল গরম ছিল যে তার বদন ছাড়া সংসার চলে না, সেই কারণে সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল এবং রেখেও ছিল। দাপট কি, এই যে কথা চপ 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 চোপা, এই যে চপর চপর চপ 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 চপ, যে চপচপে তেলে বলতি যে চপর, এটা আমরা আগে সত্যিকারে এইরকম চপর আমরা কি জানতাম বা আমরা কি ভাবতাম বা আমরা কি দেখতাম? কিন্তু এখন আমরা ও নিজের রূপ নিজে দেখালো, নিজের চোখে আমরা দেখছি, ও মাই গড, এত এত চপর চপর, এত চপা, হ্যাঁ এটা। তাহলে এই ক্যামেরার সামনে যদি এরকম, ক্যামেরার পেছনের কী রূপ, কী ভয়ঙ্কর রূপ ছিল, যেটা ওর, যেহেতু ওর বদন ছিল সামনে এবং ওর বদনের দ্বারা ওর চিন্তাধারা ছিল যে সম্পূর্ণটাই চলে ওর বদনের জোরে, এদের তো কোনো ক্রেডিটই নেই, এদের তো কোনো রকমের সেই দামই নেই মার্কেটে, আর এদেরকে কেউ দেখতেই চায় না, এদেরকে কেউ ভালোই বাসে না। ও যে নিজেকে প্রেজেন্ট করে রেখেছিলো বা নিজেকে ভেবে রেখেছিলো সেখানটায়, এরাও ওকে ভাবিয়েছিল যে হ্যাঁ নিশ্চয়ই মনে হয় একই মানুষ দেখতে ভালোবাসে, একই মানুষ চায়, এর দ্বারাই বোধ হয় চলছে। কিন্তু না, মানুষ যে ওর ওকে এরকম করে সরিয়ে দিয়ে, এই দেখো ওর শ্বশুরের কী সুন্দর কুটির শিল্প, ওই দেখো ওর শাশুড়ি কী সুন্দর রান্না, ওই দেখো সন্দীপের যথেষ্ট গুণ, মা বাবা কীভাবে সংসারটা পরিচালনা করে রেখেছে, ওই দেখো কদবেল গাছে কদবেল, ওই দেখো গাছ ভর্তি সবেদা, ওই দেখো শাশুড়ি রান্নাঘরটা কী সুন্দর লিপলো মানুষ, এখানে ওর যে বদন কখন সাইড 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 করে দিয়ে লোকে যে খুঁজে খুঁজে সব আশেপাশের প্রাকৃতিক দৃশ্য, শ্বশুর শাশুড়ি স্বামী পুচকু এদেরকে দেখতে ব্যস্ত হয়ে গেছে, ও জানেই না। এই ঝাটকাটা আসাতে সন্দীপও বুঝলো যে সন্দীপের মার্কেটে ওর ভ্যালুটা কতটা। সন্দীপ শুধু সন্দীপ নয়, সন্দীপের বাবা বুঝলো, সন্দীপের মা বুঝলো। আজকে তোমরা অনেকেই বলেছ সন্দীপের বাবার কথা বলাটা, সে সত্যি কতটা কষ্ট পেয়েছে সে আজকে বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ অনেক কথা উনি কিন্তু আমাকে বলে, অনেক কথা, কিন্তু ক্যামেরা এলেই সংকোচবোধ হয়, কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এমনি ক্যামেরার সামনে দেখালো বা কিছুটা, কিন্তু উনি কিছু বলবে বলে প্রস্তুতি নিয়ে বসে বলতে পারে না। তো সেই জায়গায় উনি এত সুন্দর করে কথাটা বলবে যে ভাবতে পারিনি, যে দেখো তাদের খেতাম, তাদের পয়সায় খেতাম, তাদের পয়সায় উঠতাম, তাদের পয়সায় চলতাম বলে মাথা নিচু করে থাকতাম। তার মানে পরিবেশটা ওই রকমই করে রেখেছিল, পরিবেশটা ওই রকমই থাকতো যে ওর দ্বারাই চলছে, ওর ক্রেডিট, ওর 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 জন্যেই সব কিছু চলছে, ওর না থাকলে চ্যানেলই চলবে না, ওর না থাকলে চ্যানেলই চলবে না, এটা এইভাবে পরিবেশটাকে তৈরি করে রেখেছিল। আজকে সে পরিবেশটা সত্যি আছে? আজকে ও ছাড়া দিব্যি চ্যানেল তো চলছে না, দৌড়াচ্ছে, চলছে না, দৌড়াচ্ছে উইথ উইথ, ওরা ওদের পরিচয় খুঁজে পেয়েছে। আর ও যে কত বড় মিত্র, কত বড় পরিবারের লোক, কত বড় ভালোবাসার লোক, কত বড় যে ও সাংসারিক, সেটার পরিচয়ও দিচ্ছে। 365 দিন করে প্রায় 5 ইয়ার্সের ওপরে কেউ কারোর সাথে থাকার পরেও কেউ কাউকে চিনতে পারলো না, বুঝতেই পারলো না এই মানুষটা কোন মানুষের সঙ্গে আমরা রয়েছি, পারলো না। কারণ ওর মনের ভেতরে যেটা আছে
ওটাও এখানটায় কখনোই বুঝতে দেয় না। আর যেটুকু আগে পিছিয়ে ব্যাপার সেটা তো মেকআপ করেই দিত সন্দীপ, কারণ সন্দীপ সেভাবে সবার কাছে সত্যিটা তুলে ধরতো না যে কী ধরবে, এটা ফ্যামিলির ব্যাপারটা কী তুলে ধরবে আর কি বলবে, তাই না? কিন্তু আজকে ও নিজে নিজে নিজেকে বলছে, নিজে নিজেকে দেখাচ্ছে, ওর নিজের আসল চেহারাটা তোমাদেরকে বোঝাচ্ছে। দেখো, যেদিন নিয়ে যাওয়ার কথা সেদিন ভুলে গেছে, আজকে খুঁজছে, দেখতে পেলেই নিয়ে যেতাম কেন। এই প্রত্যেকটা ভিউয়ার্স বলে 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 গুতিয়ে গুতিয়ে জানিয়ে জানিয়ে তারপর ফিলিংস জেগেছে, তারপর ফিলিংসটা জেগেছে যে না, আমিও তো একটা মা, আমার ভেতরেও তো একটা মায়া, মমতা, আদর, আবেগ, যন্ত্রণা এগুলো আছে। এগুলো কি বলে বলে মনে করিয়েছে, বলার পর মাথায় এসেছে, তার আগে যেদিন দরকার ছিল সেদিন আসেনি, ব্যাগ গোছাতে সমস্ত জিনিস, দরকারি জিনিস সব ঢোকাতে ভুলেনি, কিন্তু সবথেকে বড় দরকারি জিনিস সেটা নিয়ে আসতে মনে নেই, সবথেকে দরকারি জিনিস। দেখো, ব্যাংকের বইও দরকার নেই, আমার মনে হয় ডকুমেন্টস বলো, ড্রেসপত্র বলো, বা আদার্স মানে চারিপাশের পারিপার্শ্বিক জিনিসপত্র বলো, বা কোনো কিছু, আমার মানে পৃথিবীর কিচ্ছু দরকার নেই। সবার আগে কী দরকার সেটাকে রেখে এসেছি, বাদবাকি আমি সমস্ত নিয়ে এসেছি। বলে না, আমি মানে একটা পুজোই বলো বা যে কোনো জিনিসের যেটা দরকার, যেটা মেন, সেটাকে রেখে এসে ঠাকুর নিয়ে আসিনি, কিন্তু আমি পুজোর বাজার করে ফেলেছি, ব্যাপারটা তাই। তো এখানটায় প্রত্যেকটা জিনিসই কিন্তু অবশ্যই বড়দের পরামর্শ নিয়ে, কিন্তু করা হচ্ছে। ওর মানে সন্দীপের ওপরে যারা আছে সেসবের তাদের কাছ থেকে সম্পূর্ণরূপে জেনে বুঝে তারপরে কিন্তু তোমাদের কাছে জানানো হচ্ছে। তোমাদের কাছে না জানালেও তো তোমরা ব্যাকুল হয়ে থাকছো, তাই না? যদি তোমাদের কাছে না জানায় তাহলে তো তোমরা ব্যাকুল হয়ে থাকছো, আর যদি জানায় তখন তোমরা বলছো এটা জানিও না, ওটা জানিও না, এটা বলো না, ওটা বলো না। বলবেও সেটাই যেটা বলা উচিত, যেটা উচিত নয়, যেটা দরকার নয় সে কথা বলবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। আর যেটাই বলবে সেটা পারমিশন নিয়েই বলবে। একটা জিনিস দেখো, আপনি বলে না, আপনি ঘর মে কুত্তা বিসের হতা হ্যায়, তো ব্যাপারটা নিজের এরিয়ায় নিজেদের মানে গোষ্ঠীর লোকের সামনে নিজেকে শের কেন, সব মহাশেরও মনে করা যেতে পারে, কিন্তু শের সেই যে অন্যের অন্য এরিয়া থেকে অন্য এরিয়ায় এসে লড়াই করে জিতে বেরিয়ে গেছে, সেটাকে বলে শের। চদাকে উপার তিনঠো ভারী পার গয়া, তাহলে আসল জিতলো কে, কে জিতলো আসল, তোমাদেরকে বলছি, তোমরা বিচার করো, তোমরা চিন্তা করো। আর লড়াই তো সবে শুরু হলো, প্রচুর খেলব, বহত বহত খেলেঙ্গে হাম, বহত খেলনা বাকি হ্যায়, কিন্তু নেই আমার কাগজে, বহত খেলেঙ্গে হাম, বহত খেলনা বাকি হ্যায় হাম লোক, সে উসে নেই, ইসে গিরি 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 বিজলি গিরি, ইসপে গিরি উসপে গিরি উসপে গিরি, বাবুজি জরা ধীরে চলো, বিজলি গিরি হায় কিসপে গিরি। এই গিরি বিজলি যখন তখন গিরবে, যাত্রার ওপরে গিরবে, তাই চিন্তা করো না। শোনো, ভগবান প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে, প্রত্যেকটা জিনিসের। এই যে শুধু সন্দীপকে নয়, সন্দীপের মায়ের হাই, সন্দীপের বাবা, সন্দীপের বাবাও আজকে কাঁদছিল, বিশ্বাস করবে না, আমি তো মজা করি, আড্ডা মারি, ইয়ার্কি মারি, ফাজলামো মারি, সে কারণে বিষয়টা সবসময় হালকা থাকে, কিন্তু সন্দীপের বাবাও কাঁদছিল একটা সময়, সেই মানুষটাও কাঁদছিল যে সীমা এই দিনটা দেখবো কোনোদিন ভাবিনি, এতগুলো বছর হয়ে গেল, এত দিনে এই দিনটাও দেখার ছিল যে মানে কিছুই করলাম না, কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না, সুখ সমেদে যে ছেলে মেয়ে দোষের জন্য বাবা মার শাস্তি সেরকম, এবার ছেলে মেয়ে দোষ করলে কিছুটা শাস্তি বা কিছুটা দায়ভার বাবা মার কাঁধে চলে যায়, তাই এরকম দোষ করলো কি, দোষ আদৌ করলো কি করলো না, মানে বলে না
প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ! তা প্রেম করলো কে, ভালোবাসলো কে, আর এখানটায় প্রবলেম ফেস করছে কে? এটাই এটাই বলছিল যে আমি তো এইসবের মাঝেই নেই, জানি না কোথায় কখন কী হচ্ছে। কিন্তু বিবেক, আমি বললাম বিবেক, শুধু আমি দুটো প্রাণীকেই দেখলাম, যে একজনা কুমড়ো আর একজনা শুকিয়া আমচুর হয়ে আছে। তাহলে মনের শান্তি, দেহের শান্তি, শরীরের শান্তি, প্রাণের শান্তি, সর্বশান্তি, সর্বদিকে শান্তি কে পাচ্ছে, কে হয়ে আছে, আর কে টেনশানে ভুগছে? একটা মানে জিনিসকে কতটা খারাপ করে তোমাদের কাছে প্রেজেন্ট করছে, কতটা খারাপ করে একটা মাকে, বাচ্চাকে, বুড়ো বুড়ি দুটো মানুষকে, স্বামীকে, সন্তানকে, সব কটা মানুষকে পাজেল করে কত সুন্দর হাসছে, কত সুন্দর তোমাদের কাছে প্রেজেন্ট করছে, কত সুন্দর বলছে। আমি তো ভাবলাম ছি ছি ছি, মুখ লজ্জায় লুকে, মাই গড, প্রেম করেছে কি, মুখ লজ্জায় লুকাবে কে? প্রেমিকের হাত ধরে চলে গেল কে, মুখ লজ্জায় লুকাবে কে? ডিভোর্স না করেই নিজেকে রাঙিয়ে ফেলেছে, লজ্জা পাবে কে? একটা মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে সারা দিনের যন্ত্রণা দিয়ে আর থালা ভর্তি রাস রাস ভর্তি গিলছে কে? আমরা কোন দেশে বসবাস করি ভাবতে পারছো তো? আমরা কোন দেশে বসবাস করি? আজকে কি কেন এই যে সন্দীপ বা সন্দীপের মাকে বাবাকে এত মানুষ কেন ভালোবাসে? আমি অবাক হয়ে যাই, এত মানুষ কেন ভালোবাসে, কেন? কারণ আছে, কারণ এরা না মানুষকে বোকা বানাতে পারে না। আর কিছু মানুষ, আমি বোকা, আমি বোকা, আমি বোকা, আমি বোকা, দেখো আমি কেমন বোকা, দেখো আমি কেমন বোকা, দেখো আমি কেমন বোকা হাসছি, দেখো আমি কেমন বোকা মাথায় উকুন বাজছি, দেখো আমি কেমন বোকা, আমি বোকা, আমি বোকা, আমি বোকাই, সেই পরিচয় দিয়ে যাচ্ছেন আমরা বোকাদের। বোকা আমি দেখছি, আদতেও বোকা, কিন্তু নিজেকে ভাবছে কত চালাক চালাক ব্র চালাক, কিন্তু আমরা দেখছি সত্যি কি বোকা, কি বোকা, তুই সত্যি বোকা। কিন্তু সন্দীপ নিজেকে চালাক প্রেজেন্ট করে না, ও ভীতু, ও শান্ত, ও ভয় পায়, সেটা তোমাদের কাছে স্বীকার করতে একদমও দ্বিধা হতে পারে করে না, যে এইসব নোংরা জিনিসকেও ভয় পায়, এইসব নোংরাতে ও ঘাঁটতে ভয় পায়, চলতে ভয় পায়, এইসব নোংরায় ছিটাতে ভয় পায়। লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, যাদের লজ্জার ঘেন্নার ভয় তিনটাকে করেছে জয়, তাদেরকে কিছুতেই থামানো যায় না। এই ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই যে সময় থাকতে যে টাটা বাই বাই, এটা আমার মনে হয় কোথাও না কোথাও ভালো হয়েছে। তারপরেও অনেকেই বাবা বারবার বলেছে এর জন্য সংসার হলো না, এর জন্য সংসার হলো না, ও মাই গড। এই যে যারা বলেছে এর জন্য সংসার হলো না, আমি বলেছি যদি আমার জন্য সংসার না হয় খুব ভালো হয়েছে, অন্তপক্ষে মানুষগুলো বেঁচে গেছে। এর যা রূপ, এর যা গুণ, এর যা মানে বুদ্ধি, এর যা অহংকার, আর এর যা নিজের বদনের প্রতি মানে গরম, সংসার হয়নি, ভালো হয়েছে, কোথাও না কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর আমার মনে হয় পৃথিবীতে যা হয় ভগবানের ইচ্ছাই হয়, আর যেটাই হবে সেটা মঙ্গলের জন্যই হবে আমার মনে হয়। তাহলে এখন আমার বলতে ইচ্ছা করে একে একে এর নিজের
পিপি ড্রুম 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 পিপি, তুমি চাইছিলে এ এদের সংসারে থাকলে সারা জীবন এরা জ্বলে মরুক, তার জন্য তুমি দুঃখ প্রকাশ করলে যে বন্ধু হতেই পারে। কী হয়েছে বন্ধু হয়েছে? বন্ধু মানেই খারাপ না, বন্ধু থাকতেই পারে, বন্ধুও থাক স্বামীও থাক, তার মানে কীভাবেই একে পুরো ফিনিশের পথে নিয়ে যাচ্ছে, ভাবতে পারছ? আজকে তোমাদের একটুখানি মানে সুবিধার্থের জন্য বলছি, তোমরা তো অনেকে চিন্তা করছো, অনেক কথা ভাবছো, তাই উকিলবাবুর সাথে আমিও কথা বলেছি, অনেকটা কথা বলেছি, অনেকটা কিছু সরলতা মানে চিন্তা করো না, ওনার যা যা করণীয় যা যা বিষয় আছে সেগুলো সুন্দরভাবে উনি ওনার কাজ করে যাবে, এবং আমরা ওনার ওপর আস্থা রেখে ভরসা রেখে আমরাও এগিয়ে যাব। তোমরা কিচ্ছু চিন্তা করবে না, তোমরা শুধু সাথ দেবে, তোমরা শুধু পাশে থাকবে, তোমরা এই লড়াই সাক্ষী হয়ে থাকবে, খেলা তো হবে, খেলবো আমরাও, খেলবে অন্যদিকের মানুষও, খেলা তো আর একা একা হয় না, খেলতে গেলে দুটো দুই তরফ লাগে, এই দুই তরফে খেলা হবে, জবরদস্ত খেলা হবে, কিন্তু এই খেলার সম্পূর্ণ সাক্ষী তোমরা থাকবে, আর এই খেলা সম্পূর্ণরূপে এনজয় তোমরা করবে, হার জিত হবেই, দেখো কেউ হারবে কেউ জিতবে, শেষ হাসিটা কে হাসবে সেটা তোমরা দেখো, নিশ্চিন্তে মনে থাকো, এখন যেভাবে আইন এখন এত উন্নত হয়ে গেছে, এত উন্নত হয়ে গেছে, এখন আর 498-এ কোনো রকমের সেই যদি সত্যিকারেরই এরা এটা করতো বা এরা এই মধ্যে সত্যি সত্যিকারেরই যদি সন্দীপ বা সন্দীপের মা বাবা এইরকম কোনো কাজ করতো তাহলে কখনোই ওরা ছাড়া পেত না বা কখনোই ওরা ছাড় পেত না। ওরা যদি আবার এটাও ঠিক, এখন মেয়েরা এত নোংরার দিকে এগিয়ে গেছে, নোংরা পথের দিকে এগিয়ে গেছে, সেই কারণে বেশিরভাগ মেয়েরাই এই কাজটাই করছে, মানে পরকীয়া মতন এমন একটা জিনিসের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছে, তার জন্য সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং টাকা পয়সা লোটার জন্যে বেশিরভাগ মহিলারাই এই কেসটা দিয়ে যাচ্ছে, সেই কারণে এখন আইনের দিকে এই ধারার দিক থেকে ধারা বা ল এটা 498-এর কেসটা এখন অন্যরকমভাবে হয়, এখন ছেলেদের জন্য আর একটা দরজা খুলে দিয়েছে যে তুমি তোমার বক্তব্য রাখতেই পারো, কারণ তোমার ও কী কী করেছে না করেছে সেটা তুমি বলতে পারো, আর এই পরকীয়ার মতো বিষয়টা যখনই মানে উঠে আসছে তখন কিন্তু কেস অটোমেটিক ছেলেদের তরফে চলে যাচ্ছে, তাই তোমাদেরকে বলবো যারা তোমরা প্রচণ্ড চিন্তা করছো চিন্তা বেশি করো না, কথা আমারও হয়েছে, আজকে কথাবার্তাও বলেছি, তার দারুণ দারুণ সুন্দর সুন্দরভাবে তাদের মানে রাস্তা তারা এগোচ্ছে এবং সেই সেই মতনই কাজ হবে, তার পারমিশান তার কাছ থেকে যুক্তি পরামর্শ করেই সন্দীপ প্রত্যেকটা পা সন্দীপ সেইভাবেই ফেলবে, এখানে সন্দীপ না আমার কথা শুনে চলবে, না সন্দীপ তোমাদের কথা শুনে চলবে, না সন্দীপ আশেপাশে প্রতিবেশীর কথা শুনবে, সন্দীপ শুধু সেটাই শুনবে সন্দীপের আইনত পথ যেটা বলবে, কারণ ও এখন আইনের দ্বারস্থ, তাই আইন যেটা বলবে সেই মতনই ও চলবে, তাই না? তাই আমরা শুধু দেখবো, আমরা দেখবো, খেলতে যখন চেয়েছিল না খেলা যখন এখন হচ্ছে তাহলে আমরা খেলা দেখবো, কিন্তু সুস্থভাবে সুস্থ স্বাভাবিক ইয়েতে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না, কারণ তোমাদের কাছে প্রতিটা মুহূর্তের খবর কিন্তু আমি পৌঁছাবো তোমাদের অবধি, সন্দীপও পিছিয়ে থাকবে না, প্রত্যেকটা জিনিসের আপডেট আসবে, আর সন্দীপের কালকের এক্সপিরিয়েন্সটা যারা যারা দেখে প্রচণ্ড পরিমাণে কেঁদেছো বা কষ্ট পেয়েছো তাদেরকে বলবো, দেখো তোমরা কষ্ট পেয়েছো, তোমরা ফিল করেছো, কিন্তু যার ফিল করার দরকার সে এটাই হলো মানুষ, মান আর হুঁশ এই মানুষের মধ্যেই পার্থক্য, তোমাদের ভেতরে মানবোধটা কতটা বেশি, আবেগ কতটা বেশি, ভালোবাসা স্নেহ কতটা বেশি,
তার জন্য তোমরা ফিল করে কেঁদেছো, আর কার মনের ভেতরে কতটা হিংসা, কতটা ইয়ে, যে তোকে হাতে মারতে পারিনি, তোকে ভাতে মেরেছি, মানে তোকে হাত দিয়ে দু চারটে চর মারতে পারিনি, কিন্তু তোকে এক বেলা না খাই রেখেছি, এটাতেই আমি শান্তি। মানে ওই যে কথা আছে না, আম পাইনি তো কী হয়েছে, আমরা চুষেছি, আম পাইনি আমের বদলে আমরা চুষেছি, এতেই খুশি। হ্যাঁ, ওই যে ওইখানে গিয়ে 2-3 ঘন্টা যে আটকানো ছিল এটা করতে পেরেছি, এতেই ভীষণ শান্তি পেয়েছি। কতটা খতরনাক হলে ওই সব চিন্তা করে। ঠা ঠা, বাই বাই, গুড নাইট বলছি। হ্যাঁ, গুড নাইট, ভিডিওটা যদি সম্ভব হয় এখনই ছেড়ে দেবো, না হলে টাটা।